আমি ওকে জনপ্রিয় ও সমালোচিত ইউটিউবার সালমান মুক্তাদির তার কোনটা সত্যি কোনটা মিথ্যে বোঝা মুশকিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত জীবনের নানা খুঁটিনাটি ও দাম্পত্য জীবনের 7-17 প্রচার করেন তিনি। তবে এবার হাসপাতাল থেকে নিজের একটি ছবি পোস্ট করেছেন সালমান। সোমবার দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে অসুস্থতা নিয়ে ছবিসহ একটি স্ট্যাটাস দেন সালমান মুক্তাদির। ছবিতে দেখা গেছে ইউটিউবারের হাতে ক্যানুলা পরানো, সঙ্গে নাক মাথা ও কপালে লাগানো হয়েছে ইলেকট্রিক মেশিনের তার। তবে সালমানের হাসপাতালে যাওয়ার বিষয়টি সত্যি নাকি প্রচার সেটি এখনো বোঝা যাচ্ছে না। সালমানের পোস্টে কমেন্ট করেছেন তার অনুসারীরা। অনেকে বলছেন ঘুম না হওয়ায় হাসপাতালে স্লিপ টেস্ট দিচ্ছেন তিনি, আবার কেউ বলছেন তিনি অসুস্থ নন বরং হাসপাতালের প্রমোশন করছেন। চ্যানেল 24 অনলাইনের একটি প্রতিবেদন থেকে জানা গেছে সালমান মুক্তাদিরের রাতে ঘুম হয় না, শারীরিক জটিলতা দুশ্চিন্তা ও নানা সমস্যার চিকিৎসা নিচ্ছেন তিনি। গত বছর ভালোবেসে দিশা ইসলামকে বিয়ে করেন সালমান। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম বিয়ের ছবি প্রকাশের পর অনেকেই মনে করেছেন মজা করছেন সালমান, কিন্তু পরে সেটি সত্যি প্রমাণিত হয়েছে। বিয়ের পর থেকে সুখী দম্পতি হিসেবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে তাদের। পাশাপাশি দিশার দুই সন্তানকে নিয়ে খুনসুটির ছবি প্রকাশ করেন সালমান। তবে সালমান সত্যিই অসুস্থ কিনা সেটি নিয়ে এখনো কিছু বলেননি তার স্ত্রী দিশা।